পৃথিবীর 92% মানুষ নন ভেজিটেরিয়ান। এই নন ভেজ খাবারের মধ্যে সবচেয়ে পছন্দের হলো মাংস। আবার মাংস বলতে পুরো পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি খাওয়া হয় চিকেন। চিকেন আমাদের এখানে রাস্তায় রাস্তায় বিক্রি হলেও বাইরের বেশিরভাগ দেশে কিন্তু প্যাকেটজাতই পাওয়া যায়। আজকের ভিডিওতে দেখাবো কারখানায় বেশ কিছু মাংসকে প্যাকেটজাত করার প্রক্রিয়া, যা দেখে অবাক নিশ্চয় হবেন। নাম্বার এক, চিকেন। প্রথমে কারখানার কিছু কর্মচারী জ্যান্ত মুরগিগুলোকে এক ধরনের হ্যাঙ্গারে ঝোলাতে থাকে। এরপর উল্টো করে ঝোলানো এই মুরগিগুলোর মাথা এক ধরনের ঘুরন্ত ব্লেড দিয়ে কাটতে থাকে, যার ফলে কিছু সেকেন্ডের মধ্যেই মুরগিগুলোর প্রাণ ত্যাগ হয়। এরপর এগুলোকে জলের মধ্যে অনেক সময় ধরে ভালোভাবে ঘোরানো হয়, যাতে করে এর গায়ে লেগে থাকা নোংরাও দূর হয়, আবার পালকগুলোও নরম হয়ে আসে। এরপর এগুলোকে ওয়াশারের মধ্যে পাঠানো হয়, যাতে করে মুরগির গায়ের পালক সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। এরপর এগুলো দ্বিতীয়বারের মতো কাটারের মধ্যে দিয়ে যায়, যেখানে মুরগির পাগুলো কেটে আলাদা করে দেওয়া হয়। এরপরে অন্য মেশিনের সাহায্যে শরীরের নোংরাগুলোকে বের করা হয়। পরিষ্কার হয়ে যাওয়ার পরে আবার এগুলোকে জলে ঘোরানো হয়। এবার মুরগিগুলো কেটে টুকরো করার জন্য তৈরি। বিভিন্ন আকারে টুকরো করার পরে প্যাকেটজাত করে এগুলোকে বাইরে পাঠানো হয়। নাম্বার দুই, সি আর্চিন। অনেকেই হয়তো এর নামটাই প্রথমবার শুনছেন। সমুদ্রের নিচে থাকা এই প্রাণীটি দেখতে সুন্দর হলেও এর গায়ে যে বড় বড় কাঁটাগুলো দেখা যাচ্ছে, এটা যদি ভুল করেও হাত বা পায়ে কোথাও লেগে যায়, মানুষের কিন্তু মৃত্যুও ঘটতে পারে। এর কাঁটাগুলো এতটাই বিষাক্ত। সমুদ্রের তলা থেকে এই প্রাণীগুলোকে তুলে আনার জন্য যতটা সাবধানতা এবং কষ্ট করতে হয়, ঠিক ততটাই দাম দিয়ে বিক্রি হয় এর মাংস। ফ্যাক্টরিতে আসার পরে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দুভাগে ভাগ করা হয়। তারপর বের করা হয় শরীর থেকে মাংস, যার পরিমাণ খুবই সামান্য। নাম্বার তিন, অক্টোপাস। আমরা অক্টোপাস খাওয়া তো দূর, জ্যান্ত অক্টোপাস দেখে ভয়ে তাকে ধরতেই চাইব না। চীন এবং সাউথ কোরিয়ার মতন দেশগুলোতে অক্টোপাস জীবন্ত খাওয়া হলেও বেশিরভাগ ক্ষেত্রে বড় অক্টোপাসগুলো রান্না করেই খাওয়া হয়। অক্টোপাসের শরীর কেটে দেওয়ার পরেও এগুলোর মৃত্যু হয় না, তাই কারখানায় এনে কাটার পরে অক্টোপাসগুলোকে ভালো করে ফোটানো হয়, যাতে তাদের প্রাণ চলে যায়। এরপর এগুলোকে অনেক দিন ধরে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা হয় এবং স্টিম দেওয়া হয়। তারপর এগুলো প্যাকেটজাত হয়ে চলে যায় মার্কেটে। আপনি কি অক্টোপাস এবং সি আর্চিন খেতে পারবেন? আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার পরিচিতদেরও দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড হলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। অবশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।